লাইন টেস্টিং টেস্টিং এর একটু করানো তো কর্মবিরতি করতেছে এটাতে একটু টাইম লাগবে তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রে চালু করার করব তো এই জিনিসটা স্পষ্ট সর্বোচ্চ 7 দিন সর্বোচ্চ 7 দিন এবং এই জন্য যা প্রস্তুতি করার যেগুলো ব্যবস্থা আপনারা তো দেখছেন যে এমনি এটা স্বাভাবিক পদ্ধতিতে এইসব একটা বোর্ড পুনর্গঠন করতে 7 দিন লাগত আজকে এটা আমরা করছি কত করে আমি কিন্তু ওই ইয়েকে প্রধানমন্ত্রীর কি বলে যে উপদেষ্টা প্রধানমন্ত্রীর অফিসে যে উপদেষ্টা আলী মান সাহেবকে ফোনে আমি নামটা নিয়ে নিয়েছি এবং ওই যে কি বলে যে বিদ্যুৎ সচিব থেকে আমি বলছি তুমি নাম দিয়ে তো তুমি কাগজ পরে পাঠাও আগে বোর্ড ইয়ে হোক তারপর তুমি এগুলো করো তো ওই আমরা এখন সিদ্ধান্ত কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে তো আমরা আশা করতেছি আল্লাহ রহমতে আল্লাহ যদি কোনো আল্লাহ যদি ইয়ে কর আমাদের যদি সহায় হন তাহলে আমরা সাত তারিখে এবং আমি ওকে বলছি ওই ম্যানেজার সাহেবকে বলছি যে আমি এবং বিদ্যুৎ সচিব আমরা মানে যেদিনই প্রথম হবে সেদিন আমরা মেট্রো রেলে যাব এবং এবং আপনাদের সঙ্গে ইয়ে করব দ্বিতীয় যেই ইয়েটা আমি আমরা এখানে ইয়ে দিয়েছি এটা হচ্ছে এক দ্বিতীয় যে সেটা সেটা হচ্ছে যে যে ব্যয় সংকোচন করতে হবে আমি এটা ব্যয় সংকোচন পরিকল্পনা চাইছি কারণ এখন তো জানেন যে সরকারের রেভিনিউ হয় নাই অনেক দিন ইয়ে বন্ধ ছিল তো এখন খরচ এইটা একটা করেছি আরেকটা হচ্ছে আপনি জানেন যে সড়ক জনপথ বিভাগের বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন আগুন এবং ওই যে যেটা বললাম যে কি বলে এটাকে ভাঙচুর হয়েছে তো সেগুলো আমরা দ্রুততম সময়ে যে এগুলো যাতে ইয়ে হয় এবং ওই যে সার্ভিস রেস্টোর করা হয় সেটা ওই যে বিআরটিসির মনে সার্ভিস রেস্টোর করা হয়ে গেছে এবং অন্যান্য যারা যেটা যেটা সেবা যেটা এটা সেটা আমরা রেজিস্টোর করার জন্য ইয়ে করছি এবং এটা একটা যে এটার সঙ্গে এটাও আমরা ইয়ে দিয়েছি নির্দেশনা দিয়েছি যে আগের মতো কোনো ওই যে ইয়ে হবে না কী বলে ওই কী বলে এটাকে সিঙ্গেল সোর্স ডকুমেন্ট ওকুমেন্ট আর হবে না ওই যে চেনামুখের থেকে চেনা মুখের ঠিকাদারি হবে না আর এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা একটা ওপেন প্রসেস হতে হবে মানে সেখানে সবার অংশীদার থাকতে হবে যে কেউ যাতে অংশগ্রহণ আমরা এখন ই টেন্ডারিং এসব নাম টাম করে টরে আমরা অনেক এগুলো মানুষকে অনেক ধোকা দিছি তো এই এখন ধোকাবাজির কিন্তু দিন শেষ তো সুতরাং আমরা এটা দেব আরেকটা জিনিস যেটা বলছি যে এখন দি কি যে আপনি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে সময় কত লাগতেছে আপনি এত কিলোমিটার করছেন রাস্তায় এত ওয়াইড হচ্ছে এটা আমার জানার দরকার নেই এখন এই যেমন উনি যে বলতে পারেন যে উত্তরা থেকে আমার মতিঝিল যেতে এই সময় লাগে রাস্তায় যেতে এই সময় লাগে আমার এই সময় লাগে তো সেইভাবে আমরা বলছি যে যে আপনাকে এবং এই জন্য আমরা বলছি যে ঢাকার প্রধান সড়কগুলোতে থামার গাড়ি থামার কোনো জায়গা নাই এখানে বলছে যে ভিত্তিতে গাড়ি থামার জায়গা করতে হবে এরপরে আমরা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলবো ইয়ে করব যাতে জায়গায় জায়গায় গাড়ি না থামে এই যে আমাদের যে সড়কই বিলম্ব হয় এটার একটা প্রধান কারণ হচ্ছে এটা যে যে কোনো জায়গা থেকে লোক উঠতে পারে এইটা এটা এইটা একটা তো ওই জন্য আমরা বলছি যে এখন ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া কি আমরা দেখব যে পারফরমেন্স মানুষের সার্ভিসের কি উন্নতি হয়েছে মানুষ কি উপকার হয়েছে আপনি প্রকল্প করছেন এই করছেন সেই করছেন এগুলো নিয়ে আমরা মাথা কামব না এটা দ্বিতীয় একটা হচ্ছে যে আমরা এটা সবার জন্য সরকার এই যে খালি ঢাকা শহরে কিংবা বড় শহরে বড় বড় ইয়ে হবে এটা হবে না আমি ওনাদেরকে বলছি যে আপনারা দেখেন যে যেখানে মানুষ অনেক যাতায়াত করে কিন্তু রাস্তার অবস্থা খারাপ সেগুলোতে আগে দেখেন সেটা ভুরুকুবাড়িতে হোক সেটা সন্দীপে হোক সেটা বাউফলে হোক সেটা বাজারে হোক কিংবা সেটা বিশ্বনাথে হোক যে কোনো জায়গায় হোক সেটা আগে দেখতে হবে ওই যে আমরা রবীন্দ্রনাথের সমস্ত রক্ত মুখমণ্ডলে ইয়ে করে আমরা ইয়ে করব না আমরা সেটা হচ্ছে থেকে শরীরের সর্বত্র যাতে রক্ত সঞ্চালন হয় আমরা সেই ব্যবস্থা করব এটা আরেকটা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে ইভ্যালিউশন হবে আপনার বাংলাদেশের সড়ক পরিবহন সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ এই অপবাদ আমাদেরকে ঘুচাতে হবে বুঝতে পারছেন তো ওই জন্য একটা প্রাইটেরিয়া হচ্ছে জনগণের সেবা কেমন হচ্ছে আরেকটা হচ্ছে যে কি বলে যে আপনার খরচ কত কত কমছে আর হচ্ছে যে ওই যে কোয়ালিটি আপনি যে রাস্তায় রাস্তা বানাচ্ছে তারপরে ওইটা দুই দুদিন পরে ওটার উপরের ইয়েটা উঠে যাচ্ছে তারপরে রাস্তাটা দেবে যাচ্ছে এগুলোর উপরে তো ওই জন্য আমরা এখন থেকে সমস্ত প্রিকিউরমেন্টে ভ্যালু ফর মানি আমরা সিক করব আমরা কম করব না কারণ আমরা যদি কম কম করি তাহলে তো আমাদের প্রবৃদ্ধি শ্লত হয়ে যাবে সেটা আমরা করব না আমরা সম্ভবত ইনশাল্লাহ বেশি করব এবং কিন্তু ওই যে গুণগত মান করব এবং যেটা বললাম যে একটা ইয়ে ব্যয় করবো এবং এই জন্য ওই যেটা বললাম ওই যে একই কন্ট্রাক্টার পাঁচজন কন্ট্রাক্টার সব ইয়ে প্রকল্প করতে থাকবে এটা কিন্তু হবে না আমাদের 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 কোনো পরিচিত কোনো লোক নাই বুঝছেন আমাদের কোনো প্রেফার্ড বিডার নাই আমরা সবাই যেই টেকনিক্যালি কোয়ালিফাইড যার ফান্সিয়াল সামর্থ্য আছে প্রকল্প করার এবং তা যে সবচেয়ে ভালো দামে ভালো জিনিস ভালো ইয়ে দেবে আমরা তাকেই আমরা গ্রহণ করব

কাউন্টারের টুল পাতে টাকা নিচ্ছে না সেটা হচ্ছে এফডিসি এর যে গেটটা ছিল এটা এখনো বন্ধ আছে এখানে তো ক্ষতিগ্রস্ত আমরা জানি জি জি এটা কবে চালু করবে আচ্ছা আচ্ছা আমি এখানে আসার আগে ওই সেতু বিভাগ হয়ে আসছে তো সেতু বিভাগের একটা বড় সমস্যা হচ্ছে যে সেতু বিভাগের ওই যে দুইটা ফ্লোর জ্বালাই দিচ্ছে কমপ্লিটলি গাড়ি ঘোড়া এটা সেটা তো তো এইটা এই যে আপনি যে ইস্যুটা বললেন যে এটা কিন্তু চালু করার জন্য ওখানে নির্দেশ দেওয়া হয়েছে যে এটা এলিভেটেড এক্সপ্রেসের ফুল বেনিফিট যেটা দেওয়ার জন্য সেটার জন্য ওখানে পরিষ্কার নির্দেশ দেওয়া যায় আচ্ছা আর হচ্ছে যে প্রকল্পের ব্যাপারে তো এডিবির যে অ্যাপ্রুভড যেগুলো প্রকল্প আছে তো সেগুলো এটা কিন্তু আমার এখতিয়ার না এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রীর পরিকল্পনা উপদেষ্টা এখতিয়ার তবে আমি ধারণা করি যে এখন একটা হয়তো একটা নতুন অগ্রাধিকার হবে অগ্রাধিকার হবে যে এইসব বেসিসে যে একটা রিজিয়নাল আমরা হয়তো একটা আমি ওয়াইসারের সাথে আলাপ করব যে একটা রিজিওনাল ইয়ে আর কি ইকুয়ালিটি যে সব কিছু এখানে ঢাকায় হবে সব কিছু শহর শহর হবে এটা যাতে না হয় যাতে অবহেলিত অঞ্চলগুলোতেও যাতে ইয়ে হয় সেটা আমরা তো এটা ঠিক আমার ইয়ে না তবে আমরা সড়ক ইয়েতেও আমরা বলবো যে আমরা এটাকেও রিহেশন করার চেষ্টা করব যে সারা বাংলাদেশ আমাদের দেশ যেটা মনে করা হচ্ছিল মানে মানুষ মনে করছে যে মেট্রো রেলের দুইটা স্টেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যখন চালু করা হয়েছিল তখন কিন্তু পর্যায় পূর্বে চালু করা হয়েছে একবারে সব স্টেশন খুলে দেওয়া হয়নি

দুটা সমস্যা দুটো সমস্যা ছিল একটা সমস্যা ছিল বোর্ডের সদস্য ছিল না তো সেটা তো আমরা আজকেই করে ফেলছি তারপরে সেই বোর্ডের একটা সভা করা দরকার ওই যে আন্দোলন যে যেটাকে আপনারা আন্দোলন বলতেছেন সেই সেগুলো বিবেচনার জন্য বোর্ডের সভাও কালকে হবে এবং সেই সভার এর সভার পরে আমার আমি ওই যে ইয়ে সাহেব আছেন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন ওই যে লাইন টাইনগুলো একটু চেক টেক করতে হতো দুই তিন দিন চার দিন সময় লাগবে এবং উনি এটা আমাদেরকে ইয়ে দিয়েছেন যে এটা সাত দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করবো এবং আমরা আমি এবং ইয়ে সচিব আমরা নিজেরা যেয়ে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো আমরা এটা ইনশাল্লাহ চালু করব না তখন আমরা দেখব তখন আমরা দেখব এখন তো হচ্ছে একটা হাইপোটিক্যাল কোয়েশ্চেন তো আমি জবাব দিতে এটা আপনি

আমরা তো একটা সড়ক পরিবহন তো একটা রেগুলেটরি মিনিস্ট্রি যে ওরা আপনি একটা বাস চালান একটা বাসের লাইসেন্স দেন কিংবা একটা বাস চালক চালককে একটা লাইসেন্স দেন এটাই তো আমাদের কাজ কিন্তু এই যে এই যে কর্মচারীরা যে চাঁদা নেয় কিংবা ইয়ে করে তো এটা তো একটা আইনশৃঙ্খলা বেশ সংক্রান্ত বিষয় কারণ ওরা তো অতীত নেওয়ার কথা নয় কারণ উনি যখন যখন কাউকে ড্রাইভারের লাইসেন্স দেন তখন তো বলেন নাই যে যে না আমি উনি আপনাকে চাঁদাবাজি করার অনুমতি দেওয়া হইলো কিংবা ওই যে বাসের ইয়ে যখন লাইসেন্স দেওয়া হয় তখন তো এরকম কোনো দেওয়া হয় না তো এইটা আমার ব্যক্তিগত ধারণা যে এটা আইনশৃঙ্খলা বিষয় সংক্রান্ত বিষয় এবং এটা আপনারা ওই যে আইনশৃঙ্খলা উপদেষ্টা জাহাঙ্গীর সঙ্গে ওনার সঙ্গে কথা বলেন কিন্তু আমাদের যেটা আমাদের আপনারা যদি মনে করেন যে না সড়ক বিভাগের এটাতে কোনো সম্পৃক্তি আছে কোন কর্মকর্তা কোন কর্মচারী এটার সঙ্গে জড়িত আমাদের সঙ্গে বলবেন আমরা হ্যাঁ জি না সেটা তো হচ্ছে কি যে ওই যে বদনামটা হচ্ছে কি যে আমরা সবাই হচ্ছে কি মানুষকে দায়ী করি কিন্তু এটা মানুষ অনেক সময় এটা পরিবেশের জন্য পরিবেশও মানুষকে সৃষ্টি করে তা আমরা যেটা কর্মকর্তাদেরকে সবাইকে যেটা মেলে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আমরা এখন একটা ভিন্ন পরিবেশ আমরা সৃষ্টি করছি কারণ এগুলো তো উপর থেকে হয় বুঝছেন না এই যে আপনারা যে চাঁদাবাজির কথা বলেন এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয় কিন্তু এটা যায় কোথায় তো এখন তো চাঁদার আমাদের এখানে আসবে না আমরা তো আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এটা এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে বাট এটা যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি জিজ্ঞেস করবেন তবে যদি সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহনের সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব ওই তো বিআইটিকে তো আমি তো বিআইটি কে বিআইটি বলেন কি বলেন হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি এখন বুঝতে পারছি আপনার আগে আগে বুঝতে পারি না হ্যাঁ এগুলো তো আমরা নিজেরাই ভুক্তভোগী এই যে আমার কি বলে আমার ড্রাইভার একটা লাইসেন্স নিতে সাতবার ছুটি নেয় বুঝতে পারছেন এটা একটা লাইসেন্স সাতবার কেন ছুটি দিবে আমি তো সাত দিন সার্ভিস আমার তো একটা মাত্র গাড়ি বুঝছেন তো আমার ওয়াইফ কোথায় যাবে আমার আমি আমি কোথায় যাব তো এইগুলো কিন্তু এই যে এটার কারণ হচ্ছে ওই জন্য ওরা জনপ্রত্যাশা জানেন না এতদিন তো জানতেন না তো ওই জন্যই আপনি কিন্তু আমাকে এই যে এটা একটা এটা একটা ভালো কথা যে আপনি প্রসিজিওর স্ট্রিম লাইন করেন কিংবা যে কোনোভাবে করেন একটা এই যে একটা লোককে আপনি একটা ঠিক আছে একটা টেস্ট দিতে পারেন এটা একটা ভ্যালিড ভ্যালিড দিয়ে কারণ আপনি একটা নাহলে তো আপনার সড়কে দুর্ঘটনা বাড়বে এইটাই ভ্যালিড আর আর কি বলে একদিন সাবমিশন আরেক দিন টেস্ট আরেক দিন পাবে এর বেশি তিন দিন এই যে না শোনেন অনলাইন না আপনারা একটু বলবেন যে আমাদেরকে সাহায্য করবেন এটা বলে যে একটা ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে এটা ইয়ে দিবেন এবং এগুলো ইয়েতে ইয়ে করবেন বুঝতে পারছেন যে কতবার যেতে হয় আর এই যে একটা একটা অজুহাত এখন শুরু হয়েছে যে আমি অনলাইন কম্পিউটার অনলাইন কম্পিউটার কিন্তু কিছুই না না এখন আপনি আমাকে কি বলবেন আমার ড্রাইভারের তো সাত দিন যেতে হলো বলেন না না আমি না না শুনে আপনি আমাকে আপনি আমাকে দেবে আপনি আপনি আমাকে দেবে দেবেন আমাকে তো না আমি তো আর মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত না এসেন সজীব মহাদকে দেবেন আপনি কয়টা লাইসেন্সের অ্যাপ্লিকেশন পাইছেন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন পাইছেন এবং ডিসপোজাল দিনের মধ্যে হচ্ছে ডেট অফ রিসিট ডেট অফ ডেলিভারি তো এইটা এটা 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 আপনি ওনাকে দেবেন ওটা ওনাকে দেখবেন এবং আমি আমরা সেটা দেখব বুঝতে পারছেন

আপনার আমি আইটি করছি আমার কি বলে ই এ হয়েছে আমি কিন্তু আমি 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 বাংলাদেশের সম্ভবত যারা কম্পিউটার ব্যবহার করে তাদের মধ্যে সবার আগে আমি যখন ইয়েতে পড়তে যাই বস্ট্রিজতে পড়তে যাই উনিশশো সাল থেকে আমি কম্পিউটার ব্যবহার করি তো সুতরাং আমি কম্পিউটার মোটামুটি ভালো জানি কম্পিউটার মানে হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট আপনি যদি গার্বেজ দেন আপনি গার্বেজেই বেরোবেন ওই জন্য কম্পিউটারকে এটা কিন্তু আমি আর আর এটা কিন্তু শুনতে চাই না আপনি বলবেন যে আমি এতগুলো লাইসেন্স এই অমুক তারিখে পাইছি অ্যাপ্লিকেশন এবং আমি এই তারিখে ডিসপোজ করছি তো ওই জন্য ওই যে কম্পিউটারে দোহাই দোহাই দেবেন না বুঝতে পারছেন কিন্তু আমি বলছি এটা কোনো স্ট্যান্ডার্ড রিল্যাক্স করবেন তা না কেউ যদি ড্রাইভিং যদি ভালো না হয় কেউ রিস্কি মনে হয় তাকে অবশ্যই স্ক্রিন আউট করতে আপনি এটা তো আপনার রাইট আছে আপনি ড্রাইভিং লাইসেন্স চাইলে যে আপনি ড্রাইভিং লাইসেন্স দিবেন তা তো না আপনি বলুন আপনি পাবেন না কিন্তু ওই যে আমার ড্রাইভারের আমার ড্রাইভিং লাইসেন্স নারায়ণগঞ্জ না কোথায় তো সে ওখানে ওখানে চলে যায় তো আচ্ছা এখন এইটা এটাই এটা আপনারা ইয়ে করেন আপনারা ইয়ে করেন হ্যাঁ এখন বলেন আপনি বলেন আপনি দালাল

তো ওই জন্য আপনাকে বললেন যে আমরা যে আপনি আপনি কেন একশো টাকা যেখানে ফি সেটা নাহলে এন্ট্রি করছে এই জন্য কিংবা এ করছে দুশো টাকা নিতে পারেন কিংবা তিনশো টাকা দুই হাজার টাকা কেন নিবে এটা তো এটা তো এটা তো মানা যাবে না কারণ আর আগে তো আপনার একটা অসুবিধা ছিল এদের পৃষ্ঠপোষক ছিল এখন তো পৃষ্ঠপোষক নাই কারণ ওই ওই যে ওই ওই চাঁদাবাস থেকে তো এসএন এর কাছে কোনো টাকা আসবে না আমার কাছে তো কোনো টাকা আসবে না কিংবা কিংবা আপনি যদি নেওয়া নিয়ে নেওয়ার থাকেন নেওয়ার ইয়েটা বন্ধ করে দেবেন আর যদি না দেন তাহলে তার হাত ধরে জি হ্যাঁ আপনি বলছেন আপনার ওই যে বললাম যে আমার সিস্টেম আছে এগুলো বলবেন না আপনি বলবেন যে আমি এতগুলো লাইসেন্স এত তারিখে পাইছি এত তারিখে এটা আপনি দিচ্ছেন রিয়েল ক্রাইটেরিয়া রিয়েল পারফরমেন্স ক্রাইটেরিয়া তাহলে দেখবেন যে দালাল উঠে যাবে গিয়ে দালাল উঠে যাবে আপনি ওই জন্য আমাদের কাজের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা ওই খুব ডিটেলসে বকডাউন হয়ে যাই কিন্তু এখানে আসল জিনিসটা হচ্ছে পাবলিক সার্ভিস আপনার ওই সেবা দেওয়াটা ওই সেবাটা আপনি কত দিনে দিলেন কত সময় দিলেন সেটা দেখতে হবে কত খরচে দিলেন এই দুইটা আপনি যদি খরচটা ঠিক আছে একজন একটা ফর্ম ফিল আপ করে দিল একশো টাকা একটা অনেক লোক আছে এগুলো জানেন অনেক ড্রাইভার আছে আমার ড্রাইভারই তো পড়াশোনা জানান সস্তার ড্রাইভার হলে তো আপনাকে পড়াশোনা না জানা ড্রাইভার নিতে হবে গাড়ি চালায় ভালো কিন্তু পড়াশোনা জানে তো তাকে হেল্প দিতে কিন্তু এই এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবং ওই যে ওইরকম যদি যে যদি কেউ হ্যাঁ বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আপনার তো আইনের ইয়ে আছে আপনি 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 কটা দালালকে ইয়েতে দিয়ে দেন না দিয়ে দেন আইন শ্রীকার মাইনের হাতে দিয়ে দেন একটা তো ইয়ে না এখন তো আপনার তো কোনো অসুবিধা নাই এবং সচিব সাহেব আপনাকে কমপ্লিট সাপোর্ট দেবেন বলেন আছে এটা বলেন সিদ্দিক কারিগরি কমিটি গঠন করা হয়েছিল কারিগরি কমিটি রিপোর্টটা দাখিল করেছে যেকোনো সময় ওটা প্রকাশ করা

কিন্তু ওনাকে বেঁচে আনছে উনি তো চাকরিতে ছিলেন না ওনাকে আমরা এই এই উদ্দেশ্যে কিন্তু আনা হয়েছে তো সুতরাং আপনার কিন্তু ইউল হ্যাভ ওপেন অ্যাক্সেস টু হিম এবং আমাকেও তো যে কোনো সময় আপনারা যান আমার তো মানে না না আমি তো বললাম তো আমি চাই আমি তো জানি আমি ধারণা ছিলাম আমি ঢাকা শহরে হয়তো একশো কি দুশো লোককে চিনি আমি তো গত কয়েকদিন দুই হাজার ফোন পাইছি ঠিক আছে তো ঠিক আছে তাহলে একটা জিনিস হচ্ছে আপনাদের সহযোগিতা করবেন আমাদেরকে আমাদেরকে বলবেন এবং ওই ওই স্পেসিফিক এভিডেন্স যে 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 ওনাদেরকে যেরকম বলছি এটা এটা হয় হয় দুর্নীতি বললে তো হবে হবে না আমাকে বলতে এই আমি যাতে বুঝতে পারি যে কোথায় কি করতে হবে এটা যাতে বুঝতে পারি মানে আপনি আমাকে এটা অ্যাকশনেবল ইয়ে দেবেন আপনি এটা জেনারিক ইয়ে দিলে তো হবে না অভিযোগ দিলে তো হবে না আপনি এমন একটা ইয়ে ইয়ে করবেন রিপোর্ট করবেন ইয়ে করবেন যেটা থেকে আমি একটা কাজ করার ইয়ে সিদ্ধান্ত দিতে পারি আমি সচিব সাহেব কিংবা দেখে বললেন যে হ্যাঁ এই রিপোর্টটা আমি পড়লাম আমি অনেক রিপোর্ট করে দেখি যে এটা কোনো অ্যাকশনেবল কিছু নাই এটা ভাষা ভাষা একটা তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে যেটা বললাম যে অনেক সময় ওই যে আমি আমি তো নিজেও জানি ওই উদ্দেশ্যমূলকভাবে একটা কিছু লিখে দিলেন তো এগুলো মেহেরবানি করে এগুলো মেহরবানি করে করবেন না বুঝতে পারছেন কারণ এটাও কি আপনি সাংবাদিক হিসেবে আপনি তো একটা সমাজের অংশ আপনার আপনিও তো একটা সমাজের অংশ কিন্তু আপনি এমন কিছু করবেন না যাতে মানে সরকারের সেবাটা ক্ষতিগ্রস্ত হয় একটা ইয়েকে ভালো মানুষকে খারাপ মানুষে পরিণত করবেন না আর একটা খারাপ মানুষকে দেবতাতে পরিণত করবেন না আমি তো দেখছি আপনাদের রিপোর্ট দেখছি আমি জানি যে একটা বদমাসের চূড়ান্ত একটা অদক্ষতার চূড়ান্ত তা নিয়ে বড় 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 রিপোর্ট দেখছি আবার একজন খুব ভালো সৎ কর্মকর্তা খুব দক্ষ কর্মকর্তা তাকে আপনারা একটা মানে শয়তানের দোষর বলে বানাই ছাড়ছেন তো এটা মেহরবানি করে করবেন না ঠিক আছে আমার আলাপ হবে